নেতা লন্ডনে ওখানে আরাম আয়েশ করে বসে আছে, মানুষ এক বললো ছাপা বড় মানুষ কি এতই গাধা। পাবনার ঈশ্বরদী অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের মতবিনিময় সভা। বিকেলে মানিকনগর পূর্বপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সভায় যোগদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। বিএনপি জামাত জোট যখনই ক্ষমতায় ছিল, দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, জঙ্গিবাদ ছাড়া কিছুই বাংলাদেশের মানুষকে দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নতুন করে তারা আবার চক্রান্ত করছে। 91 সাল থেকে 96 সাল, 2001 থেকে 2006 আমরা তাদের তাণ্ডব কি দেখি নাই, জ্বালাও পোড়াও কি দেখি নাই, বাজারের মধ্যে একটি মেয়েকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে গায়ে দেখি নাই। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিত। প্রত্যেক সপ্তাহে 2-3টি খুন হতো ঈশ্বর দিতে দেখি নাই, এগুলো আমাদের মনে আছে। 2013-14 সাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, তার 3 মাস টানা যে জ্বালাও পোড়াও, বাসের মধ্যে মানুষকে আটকিয়ে দিয়ে, দরজা আটকিয়ে দিয়ে, ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, জ্যান্ত মানুষ পুড়ে মারা গেছে। তারেক জিয়া এখন বিএনপি পরিচালনা করে কোত্থেকে, লন্ডন থেকে। আসলে এই নেতা হতো তাহলে বাংলাদেশে এসে তার নামে যে কেস আছে সেটি আদালতের মাধ্যমে সে যুদ্ধ করত এবং মানুষের সাথে থাকার চেষ্টা করত। 2018 সালের যে নির্বাচন, এক আসনের 3-4টা প্রার্থীর কাছ থেকে টাকা নিছে, মনোনয়ন বাণিজ্য, বসে আছে ওইখানে হুঙ্কার দিচ্ছে সব ঝাপায়া পড়ো। আরে মানুষ নেতা লন্ডনে ওখানে আরাম আয়েশ করে বসে আছে, মানুষ এক বললো ঝাপায়া পড়ো মানুষ কি এতই গাধা যে ওর ওই লন্ডনের হুঙ্কারে এখানে এসে ঝাপায়া পড়বে। বিএনপি জামাত দেশবিরোধী খেলায় মেতেছে অভিযোগ করে দলীয় নেতাকর্মী সহ জনগণকে তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গালিবুর রহমান শরীফ। যুবলীগের সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।